যেই ব্যবহারগুলো বেশি করবো সেটা হচ্ছে ইমেজ কারেকশন, ওয়ান অফ দ্য মোস্টলি ইউজড। কোনো জায়গায় ইমেজ কারেকশন, কোনো রিপ্লেসমেন্ট, সেগুলোর জন্য। তো প্রথমে হচ্ছে যেই ছবিটার আমি কারেকশন করব সেই ছবিটাকে আমাকে প্রথমে ওপেন করতে হবে। তো ওপেন ইজি, ফাইল, এরপর ওপেন দিবেন। এখানে ওপেন দিয়ে আপনি যেই ফাইলটা আনতে চাচ্ছেন সেই ফাইলটাকে আপনি যা সিলেক্ট করবেন এবং ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে, এখানে চলে আসবে এবং এভাবে করে আপনার উপরে আলাদা আলাদা করে ক্রিয়েট হবে। মানে এই ছবির জন্য আমি এটা করলাম, এটার জন্য আমি এটা, আর একটা নতুন ট্যাব আসছে। আচ্ছা, এখন এই এইটাতে আমি চাচ্ছি কি, যে আমি চাচ্ছি আমি শুধু এতটুক এই জুতাটা আমি রাখতে চাচ্ছি এই এই ইমেজটা থেকে, এটাকে আমি বাদ দিয়ে দিবো, এটাকে আমি চাচ্ছি না, এইটাকে আমি রিমুভ করতে চাচ্ছি। এখন আমাকে এমনভাবে করতে হবে যাতে বোঝা না যায়। এখন আমি যদি এখান থেকে মুছে ফেলি, এটাকে মনে করেন আমি ইরেজার দিয়ে মুছে ফেলি, তখন ইট উইল নট লুক নাইস। মানে কি হবে, আমি যদি একটা সাদা কালার দিয়ে মুছি, এটা ভালো দেখাবে না, সুন্দর আসবে না। আমাকে এই সময় কি করতে হবে, আমাকে এমনভাবে করতে হবে যে এটা এমনভাবে মুছা যায় যে এই শ্যাডোটা সব আমি মুছে ফেলবো, এইটুকু মুছে ফেলবো যাতে একদম আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ থাকে। তো এই এইসের জন্য খুব পাওয়ারফুল কিছু টুল আছে যেটা ফটোশপে, সেটার জন্য আমাকে সিলেক্ট করতে হবে। প্রথমে আমাকে এই এরিয়াটা আমি প্রথমে সিলেক্ট করব। সিলেক্টের জন্য কিছু কিছু অপশন আছে। বাম পাশে আমি যদি দেখি আপনার, এখানে আপনার কিছু একটা আছে ল্যাসো টুল, একটা আছে পলিগোনাল টুল, একটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। তো ল্যাসো টুল হচ্ছে, আমি যদি ল্যাসো টুল দেখাই, ল্যাসো টুলটা হচ্ছে আমি ফ্রিলি মানে মুভ করতে পারবো, এভাবে করে ইচ্ছা মতো ফ্রিলি মুভ করে আমি সিলেক্ট করতে পারবো। আমি যদি এতটুকু সিলেক্ট করতে চাই এতটুকু সিলেক্ট হবে, যেই জায়গাটা আমি সিলেক্ট করব সেই জায়গাটা এভাবে করে দেখাবে অংশ। আচ্ছা, এরপরে আসি যদি আমি পলিগোনাল ল্যাসো টুল বলি, পলিগোনাল ল্যাসো টুল হচ্ছে আমাকে এভাবে স্ট্রেইট পয়েন্ট ধরে ধরে, এরকম পয়েন্ট ধরে 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 ধরে, ওকে, আমি এখানে ক্লিক করব, ক্লিক করব, ক্লিক করব, একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, হয়ে গেল। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুল হচ্ছে আমি যদি একদম এজ বরাবর, মানে একদম এই এজ বরাবর সিলেক্ট করতে চাই, তাহলে ও করে কি, ও ছবিটাকে, ফটোশপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ও ধরে নেয় এবং সেভাবে করে। ম্যাগনেটিক ল্যাসো টুল ইউজ করার দরকার নেই, ম্যাগনেটিক ল্যাসো টুল আসলে কেউই ব্যবহার করেন না আমরা ডিজাইন ইন্ডাস্ট্রিতে যারা আছি, আসলে কোনোটাই ম্যাগনেটিক ল্যাসো টুলতে ভালোভাবে সিলেকশনটা করা যায় না, এই জন্য আমরা এটা করি না বেশি। এরপর আছে অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুল হচ্ছে, এগুলো এটা হচ্ছে খুবই নতুন একটা অ্যাডিশন ফটোশপে, এটা আগে ছিল না। সেটা হলো, এটা আমি যদি এভাবে করে একটা এরিয়া সিলেক্ট করি, এই সিলেক্ট এরিয়ার মধ্যে যদি কোনো অবজেক্ট থাকে সে অটো ওই অবজেক্টটাকে ধরে ফেলে। ওয়েট ফর ইট, এই যে দেখেন আমি এটা সিলেক্ট করলাম, ও পুরো অবজেক্টটাকে ধরে ফেললো এরকম। আর আরেকটা থাকে হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল হচ্ছে আপনার এরকম অংশ ধরে ধরে এরকম ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, ও কি করে, ও হচ্ছে একই কালারের জিনিসগুলোকে সিলেক্ট করে। আমি যদি এখানে ব্ল্যাক এখানে দিই, দেখেন এই ব্ল্যাকের এতটুকু সিলেক্ট হয়েছে, আবার এখানে, তো পার্শ্ববর্তী সবগুলোকে দেখে এবং ওগুলোকে সিলেক্ট করে। তো মোটামুটি এই পাঁচটা জানলেই মোর দ্যান ইনাফ সিলেকশনের জন্য। আরেকটা হচ্ছে আপনার পেন টুল, পেন টুলটা পরে, পেন টুল যেহেতু আপনি জানেন, কিন্তু পেন টুলের কাজটা আমি পরে দেখাবো। তো এখন আসি, এখন ম্যাজিক দেখবো আর কি, ফটোশপের যেই পাওয়ারফুল ম্যাজিক। তো আমি প্রথমে, যেহেতু আমি এখানে এইটাকে ভ্যানিশ করব বা এটাকে আমি সরিয়ে নেবো এখান থেকে, আমি শুধুমাত্র এই জুতাটাকে সিলেক্ট করব না, আমি এই কিছুটা এরিয়া নিয়ে সিলেক্ট করব, যাতে এরিয়ার শুধুমাত্র জুতা সিলেক্ট করলে হয়তো কিছুটা বোঝা যেতে পারে, কিন্তু আমি যদি একটা এরিয়া নিয়ে নিই তাহলে সেই জিনিসটা সুবিধা হবে। এরকম ক্ষেত্রে আমরা একটু একটু আলাদা এরিয়া নিয়ে কাজগুলো করব। আচ্ছা, আমি, আমার ফেভারিট হচ্ছে পলিগোনাল ল্যাসো টুল, এই সব ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয় জিনিসগুলো। আমি এই এরিয়া ভিত্তিকভাবে আমি এটাকে পুরো নিয়ে নিলাম এতটুকু, এভাবে করে, ঠিক আছে, এইটুক জায়গা আমি সিলেক্ট করে নিলাম। এখন আসি ফাইল, এরপর, সরি, নট ফাইল, এডিট,
এডিটে আসি এবং এখানে আসি, দেখেন অপশন একটা আছে ফিল, ফিল অপশন সিলেক্ট করলাম। এরপর এখানে আমার একটা উইন্ডো আসলো বা ট্যাব আসলো, এই ট্যাবে কি আছে, কন্টেন্টস। কন্টেন্টস কি, কন্টেন্ট অ্যাওয়্যার। কন্টেন্ট অ্যাওয়্যার মানে হলো যে ও পার্শ্ববর্তী যা কন্টেন্ট আছে সেটাকে সে মাথায় রেখে এই জায়গাটাকে ফিল করবে, ফিল, সরি এক্সকিউজ মি, ফিল করবে। এখন আমি এটা ওকে দিই, দেখেন ম্যাজিকটা কি হবে। আর রিমুভ হয়ে গেল, এত সুন্দর স্মুথলি রিমুভ হয়েছে যে বোঝা যাচ্ছে না যে এখানে একটা কিছু ছিল। এরপর আমি এই শ্যাডোটাকেও যদি রিমুভ করতে চাই, শ্যাডোটাকেও রিমুভ করে দিই, এই শ্যাডোটাকে ধরলাম, এটাকে আমি রিমুভ করতে চাই, একই জিনিস করব, সিলেক্ট করলাম এডিট ফিল কন্টেন্ট অ্যাওয়্যার এবং জাস্ট ওকে। অ্যান্ড ডান, ম্যাজিক। এভাবে করে আমরা কোনো কোনো একটা ছবির কোনো অপ্রয়োজনীয় জিনিস আমরা রিমুভ করতে পারি। এখন আমি এটাকে যদি এখানে সেন্টারে আনতে চাই, আর আমি এটাকে সুন্দর সেন্টারে নিয়ে আসতে পারি। সেন্টারে নিয়ে আসার পরে এর তো এই পাশে কিছু ছিল না, তাহলে আমি এই জিনিসটাকে ঠিক করব কিভাবে? একইভাবে আমি করব কি, এবার সিলেকশন করব, আবার এতটুকু এরিয়াকে সিলেক্ট করব, সিলেক্ট করি। আমি বলেছিলাম যে যখন আমি সিলেক্ট করব একটু বেশি নেব, হ্যাঁ একদম এক্স্যাক্টলিটা নেব না, একটু বেশি নিচ্ছি, এজন্যে এই সিলেক্ট করলাম। আবারও আসি এডিট ফিল, দেখি এবার সে কতটুকু করতে পারে। আবারও কন্টেন্ট অ্যাওয়ার দিলাম, আশা করি করতে পারবে ঠিক মতোই। হ্যাঁ ডান, দেখেন কোন ছবি থেকে কি হয়ে গেল, রাইট? তো ফটোশপ হচ্ছে খুবই পাওয়ারফুল এই সব ক্ষেত্রে। আমার কোনো ফটো কারেকশন, কোনো ফটো থেকে একটা জিনিস রিমুভ করা, এই ছবি দেখে এখন বোঝাই যাবে না যে এখানে আরেকটা ছবি ছিল পাশে। আচ্ছা দ্বিতীয় আরেকটা এক্সাম্পল দেখাবো, এটা এখানে মনে করেন আমি চাচ্ছি যে আমার এই যে টুলটা আছে সেটাকে আমি রিমুভ করব। একইভাবে এখন এই ক্ষেত্রে হয়তো আমি অন্য একটা এক্সাম্পল দেখাই, আমি এখানে ল্যাসো টুলটা নিলাম, ল্যাসো টুল, ল্যাসো টুলটার জন্য আমাকে একদম মাউস মানে এইভাবে এভাবে করে ধরে, আমি সিলেট থাকা অবস্থায় এভাবে চাপ দিয়ে ধরে আমাকে নিয়ে যেতে হবে। তো এখানেও আপনার ওই প্রথম টুলটা দিয়ে ব্যবহার করলে সুবিধা হতো, বাট ইটস ওকে, দুইটা এক্সাম্পল দেখানো হয়ে গেল। আমি এভাবে করে এতটুকু, আমি যেভাবে বলেছিলাম যে আগে থেকে একটু আমি বাড়তি নিয়ে কাজগুলো করব, আমি এতটুকু সিলেক্ট করলাম, ঠিক আছে এত সিলেক্ট করলাম। এডিটে আসি, আবার এডিট ফিল কন্টেন্ট অ্যাওয়্যার ওকে। ওয়েট করি ওয়েট করি, অ্যান্ড ম্যাজিক ডান। তো একদম বুঝাই যাচ্ছে না যে এখানে একটা কিছু ছিল। এইভাবে আপনি অনেক কমপ্লিকেটেড ছবির মধ্যে থেকে অনেক কিছু সুন্দরভাবে রিমুভ করা যায়। দেখা গেল আপনি একটা আকাশের ছবি তুলছেন, সেখানে হচ্ছে পাখি আছে, আপনি পাখিটাকে রিমুভ করতে যাচ্ছেন আকাশটা পাওয়ার জন্য, জাস্ট পাখিটাকে সিলেক্ট করবেন, করে আপনি এই ফিল কন্টেন্ট অ্যাওয়ার করলে পাখিটা ওখানে চলে যাবে। এখন আমি মনে করেন এখানে এটার আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে চাচ্ছি, হ্যাঁ এই জন্য এখন টুলটা থাকলে তো আমার অ্যাডভার্টাইজমেন্টটা করা যেত না, এই জন্যে আমি এখন আমার কাজ হয়ে গেছে, এখন আমি জাস্ট এখানে লিখে আমার বাকি কাজ, নিউ ইয়ার শুজ লিখে দিলাম। টেক্সট, এই যে টি থেকে আমি টেক্সট এনেছি, টি হচ্ছে টেক্সট, এবং একদম এখানে আসলে বোঝানোর কিছু নাই, এই আপনি টিতে ক্লিক করবেন, ফিগমার মতো টিতে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, আপনার লেখা হয়ে যাবে শুরু। মনে করেন আমি একটা শুজের ডিজাইন করতে যাচ্ছি, তো আমার হয়ে গেল এরকম। আবার আমি 2021
দিলাম, এটার ফন্ট চেঞ্জ করতে হলে এখান থেকে উপরে উপরে দেখেন, এই যে উপর থেকে আমরা ফন্ট সিলেক্ট করতে হয়। আমরা এই ফিগমাতে করতাম হচ্ছে ডান পাশে, এইখানেও ডান পাশ থেকেও করা যায় আবার উপর থেকেও করা যায়। আমি আপনাকে যে ভিডিওটা দিব যেটা আপনাকে এক্সারসাইজ করতে হবে, সেটাতে আপনি সবগুলো আমি একদম স্টেপ বাই স্টেপ বর্ণনা করেছি, সেখানে আপনি সবগুলো পাবেন ওইখানে। তো বাট আইডিয়া হচ্ছে একদম সেম, ডিজাইনিং টুলস মোটামুটি 19-20 সবই সেম। ঘাবড়ানোর কিছু নাই, নতুন টুল যখন জাম্প করবেন এটাই হলো মজা। ডিজাইনিং টুলে হচ্ছে নতুন সেরকম কিছু নাই, যদি আপনি 3D অ্যানিমেশন করতে যান যেতেন তাহলে একটু একটু হয়, যেরকম 3D অ্যানিমেশনের কাজ করতে গেলে এখনও আমার আমারই ভয় লাগে, ইটস ভেরি টাফ, কোনো কিছু বোঝাটা ওটা অনেক অনেক কঠিন, এবং অনেক বাটন অনেক অপশন নিয়ে রাখতে হয়। হ্যাঁ, তো এই হলো আপনার, এভাবে করে আমরা কন্টেন্ট অ্যাওয়ার টুলটা ব্যবহার করতে পারি, কন্টেন্ট অ্যাওয়ার টুল ব্যবহার করে রিমুভ করতে পারি কোনো জায়গা থেকে কোনো অংশ। তো এটাই হলো আপনার কন্টেন্ট অ্যাওয়ার গ্রুপ প্রথম ফিচারটা।